আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো নতুন একটি ভিডিওতে প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে লেজারের মাধ্যমে কিভাবে আপনার আপনি আপনার তিল রিমুভ করতে পারেন অনেকের মুখে কিন্তু তিল হয় অর্থাৎ কারো কারো তিলটা মুখের মধ্যে বড় আকারে দেখা যায় কারো কারো তিল ছোট হয় আবার কারো আপনার মুখের মধ্যে অনেকগুলো তিল থাকে অর্থাৎ প্রচুর তিল দেখতে কিন্তু খারাপ দেখা যায় অর্থাৎ আপনার স্কিনের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনি এই তিলটা কিভাবে রিমুভ করতে পারেন অর্থাৎ এই তিলটা কিভাবে আপনি উঠাইতে পারেন অনেকেই অনেক ধরনের ট্রিটমেন্ট করে থাকেন বা তিল পার্মানেন্ট পারমানেন্টভাবে অনেকে উঠাতে পারেন না তো সবচেয়ে বেটার এবং সব থেকে সুন্দর হয় যদি আপনি লেজারের মাধ্যমে তিলটা উঠান লেজারের মাধ্যমে তিলটা যদি আপনি ওঠাতে যান সেক্ষেত্রে আপনার জাস্ট পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে বা দশ মিনিট সময় লাগবে তিল ওঠাতে সো আপনি খুব সহজেই তিল বা মোল যেটাই বলেন না কেন লেজারের মাধ্যমে আপনি কিন্তু উঠাইতে পারবেন তো সেক্ষেত্রে আপনি যেখানে লেজার করবেন সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন তিল ওঠাতে কত খরচ হবে বা বিস্তারিত আপনি ওখান থেকে বিস্তারিত সব জেনে নেবেন আর লেজার লেজারের মাধ্যমে যদি আপনি তিল ওঠাতে যান খুব সহজ একটি প্রসেস খুব অল্প সময়ের মধ্যে তিলটি আপনার আপনি ওঠাতে পারবেন মূল বা এটি কিন্তু আবার অনেকের যখন বয়সটা আস্তে আস্তে বাড়তে থাকে তখন কিন্তু ছিটা চিটা তিলগুলা কিন্তু অনেকের পরিলক্ষিত হয় অর্থাৎ দেখা যায় তো সেক্ষেত্রে আপনি চাইলে ভালো কোনো জায়গা থেকে আপনি লেজারটি করিয়ে নিতে পারেন লেজারের মাধ্যমে এটি আপনি পারমানেন্টভাবে আপনি কিন্তু এটি উঠাতে পারছেন এটি কেন মূলত হয়ে থাকে এটি মূলত অনেক সময় রুদে যাওয়া আবার অনেক সময় আপনার সান প্রোটেকশন ক্রিম অর্থাৎ সানব্লক যে ক্রিম রয়েছে এটি আপনার মুখে ব্যবহার না করার কারণে অর্থাৎ আপনি যখন যাচ্ছেন তখন আপনার আপনি রশ্মি থেকে কিন্তু আপনি রক্ষা করতে পারছেন না অর্থাৎ সান প্রোটেকটেড কোন ক্রিম আপনি দিচ্ছেন না অর্থাৎ আপনার স্কিনটা কিন্তু প্রোটেক্টেড না সে কারণেও আপনার আহ অতি বেগুনি রশ্মি অর্থাৎ সূর্যের আলু মুখে বেশি লাগবে বা রুদে পুড়েও কিন্তু আপনার মুখে তিল দেখা দিতে পারে যখন আপনার এই তিলের পরিমাণটা বেড়ে যায় অর্থাৎ মুখে বেশি পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু আপনার সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যায় অর্থাৎ মুখের যে সৌন্দর্য সেটি আস্তে আস্তে আপনি হারাতে বসেন এর থেকে যে পরিত্রাণ পেতে চান সেক্ষেত্রে আপনি লেজার করতে পারেন লেজার করে সাথে সাথে অর্থাৎ আপনি যখন যাবেন তখনই আপনার তিলগুলো রিমুভ করে দেওয়া হবে প্রশ্ন আসতে পারে আমি কোনো ব্যথা পাবো কিনা যখন আমার তিলগুলো রিমুভ করবো লেজারের মাধ্যমে যখন আপনি রিমুভ করতে যাবেন তখন আপনার কোনো ব্যথা থাকবে না অর্থাৎ আপনি কোনো ব্যথা পাবেন না এবং এটি পারমানেন্টভাবে উঠে যাবে অর্থাৎ এই তিলটি আপনার উঠবে ফিরে আসবে না না অনেকেই বলে থাকেন যে এর থেকে উপায়টা কি অর্থাৎ যেন আমার হয় আমি কি করতে পারি সেক্ষেত্রে সব থেকে ভালো হয় আপনি যদি কোন সান প্রোটেকশন ক্রিম যদি আপনি আপনার মুখে ব্যবহার করেন অর্থাৎ যখন আপনি বাইরে যাবেন বাইরে গেলে আপনার মুখে একটি সান প্রোটেকশন ক্রিম অর্থাৎ বাইরে যাওয়ার আধা ঘন্টা আগে আপনার মুখে সান প্রোটেকশন একটি ক্রিম আপনি মুখে অ্যাপ্লাই করে নেবেন লাগিয়ে নেবেন তারপর আপনি বাইরে যাবেন তারপর বাহির থেকে বাসায় ফিরে ভালো একটি ফেস ওয়াশ দিয়ে আপনি মুখটি আপনার ধুয়ে নেবেন দেখবেন আপনার তিলের সমস্যাটি আর ফেস করতে হচ্ছে না বা আপনি আস্তে আস্তে এই সমস্যাটি থেকে আপনি মুক্তি পাবেন অনেকেই বলে থাকেন কোন সান কন্ট্রোল বা কোন সান ব্লক ক্রিমটি আমি ব্যবহার করবো সেক্ষেত্রে থেকে ভালো হয় আপনার স্কিন অর্থাৎ আপনার ত্বকের সাথে মিল রেখে আপনি ভালো মানের একটি সান প্রোটেকশান ক্রিম আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমাদের এই ভিডিওর যে নিচে যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এবং নাম্বারটিতে আপনারা সরাসরি কল দিতে পারেন বা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করে রাখতে পারেন আপনাদের প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হবে অনেকে বলে থাকেন তিল যদি বেশি পরিমাণে দেখা যায় অর্থাৎ মুখে প্রচুর তিল হয়েছে তো তখন সেক্ষেত্রে আমি কি করবো প্রথমত আপনি কোনো ভালো কোনো চিকিৎসকের স্মরণাপন্ন হবেন তাছাড়াও আপনার লেজারের মাধ্যমে আপনি তিলগুলো খুব সহজেই পারমানেন্টভাবে আপনি উঠাইতে পারবেন মূল বা তিল বর্তমান সময়ে এটি কোনো সমস্যা নয় আপনি লেজারের মাধ্যমে পারমানেন্টভাবে আপনি এটি রিমুভ করতে পারবেন তাই যারা যাদের মুখে তিল রয়েছে বড় তিল বা ছোট তিল বা বাদামি তিল বা কালো তিল বা অল্প অল্প ছিটাছিটা তিল রয়েছে তারা আমাদের এই ভিডিও নিচে দেওয়া নাম্বারে কল করতে পারেন এবং নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা চাইলে মেসেজ করতে পারেন আপনাদের মেসেজের উত্তর দেওয়া হবে এবং আপনারা লেজার করে সেটি রিমুভ করতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখলেন সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার